মায়াপুর হলো ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ সংলগ্ন একটি স্থান, যেটি দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত, যেখানে জলঙ্গি নদীর জল গঙ্গার একটি শাখা ভাগীরথীর সাথে মিশেছে। এটি কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তরে অবস্থিত। নবদ্বীপের পাশাপাশি এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুগামীদের দ্বারা একটি আধ্যাত্মিক স্থান হিসেবে বিবেচিত হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিটি পারফেক্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। সো গাইজ, আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো আজকের ভিডিওর টপিক কি। সো বেসিক্যালি আজকের ভিডিওটা মায়াপুর রিলেটেড একটি ব্লগ হতে চলেছে, এর আশা করি দু তিনটে পার্ট আসবে। আজকে হচ্ছে পার্ট নাম্বার 1। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাবার উদ্দেশ্যে। তো আমাদের শিয়ালদা থেকে 8:06 ট্রেন ছিল কাটোয়া লোকাল, তোমরা হয়তো অনেকেই জানো। তো সেই ট্রেনে করেই আমরা মায়াপুর যাব, তার জন্যই ওয়েট করছিলাম। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছি। আমরা গিয়ে নামব বিষ্ণুপুর হল্ট স্টেশনে এবং সেখান থেকে গঙ্গা পার হয়ে আমরা চলে যাব মায়াপুর। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি গেলাম। তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং পরের পার্টগুলোও অবশ্যই দেখো, পরের পার্টগুলো ভীষণই এক্সাইটিং এবং নতুন অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো স্টে টিউনড ফর দ্যাট। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বিষ্ণুপুর হল্টে নেমে আমরা কিন্তু টোটো করে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ফেরিঘাটে চলে আসার পর এখানে দেখলাম কি প্রচণ্ড ভিড়। তো এই ভিড় দেখেই কিছুটা আন্দাজ করে নিতে পেরেছিলাম যে মায়াপুরে কতটা ভিড় হতে চলেছে। তো ফাইনালি আমরা লঞ্চে করে ওপার চলার জন্য তৈরি। ফেরিঘাটে কিন্তু গঙ্গা পার হওয়ার জন্য লঞ্চ এবং নৌকো দুটোরই ব্যবস্থা রয়েছে। লঞ্চের ভাড়া 10 টাকা এবং নৌকোর ভাড়া 5 টাকা। তো দেখতেই পাচ্ছ আমরা লঞ্চে যাচ্ছি এবং এখান থেকে কিন্তু ইসকন মায়াপুরের যে বড় মন্দিরটা হয়েছে সেটা কিন্তু এখান থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি তো খুবই এক্সাইটেড। আরও একটা স্পেশাল জিনিস যেটা দেখতে পারলাম, এখানে এলে কিন্তু তোমরা জলের দু রকমের কালার দেখতে পাবে। এটা আসলে হচ্ছে দুটো নদীর সংযম স্থল, ভাগীরথী এবং জলঙ্গি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি মায়াপুর ফেরিঘাট পৌঁছে গেছি। এমনটা নয় যে আমি মায়াপুর প্রথমবার এসেছি, এর আগে অনেক এসেছি, কিন্তু যতবারই আসি না কেন এক্সাইটমেন্ট লেভেলটা কিন্তু আমার সেম থাকে। আমার ভীষণই পছন্দের একটি জায়গা। ফেরিঘাটে নেমে কিন্তু মায়াপুর ইসকন মন্দিরের কাছে যাওয়ার জন্য প্রচুর টোটো বাস সার্ভিস আছে। তো আমরা টোটো করে পৌঁছে গেলাম ইসকন মন্দিরের কাছে এবং সবার প্রথমে আমাদের কাজ ছিল যে একটা ভালো হোটেল খোঁজা, কারণ আমরা যেহেতু সাডেন প্ল্যান করে এসেছি তাই আমাদের কোনো রকম কোনো হোটেল বুকিং করা ছিল না। দেখে নাও গাইজ, আমরা কিন্তু টিওভিপি টেম্পলের কাছে চলে এসেছি। তো আমরা বেসিক্যালি এখন হোটেল খুঁজে বেড়াচ্ছি, এমনই একটা সময় এসেছি যে প্রচণ্ড ভিড়, এখানে কোথাও হোটেল পাওয়া যাচ্ছে না। আর লাস্ট টাইমের পর এসে দেখছি অনেক কিছুই এখানে চেঞ্জ হয়েছে। তো দেখা যাক কতক্ষণে হোটেল খুঁজে পাই। সো গাইজ, ফাইনালি আমরা রুম খুঁজে পেয়ে গেছি। মানে অনেক খোঁজাখুঁজির পর, অনেক চেষ্টা করার পর রুম অ্যাভেলেবেল পেয়েছি। একটা খুবই ছোট রুম আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি, কারণ এখানে সেভাবে কোনো রুমই অ্যাভেলেবেল নেই, যেহেতু হঠাৎ করে আমরা দিনের দিনেই ঠিক করে এসে গেছি তাই সেভাবে রুম পাইনি। আগের থেকে বুকিং করারও কোনো চান্স ছিল না, কারণ একটা সাডেন প্ল্যান ছিল। তো আমরা একটা রুম পেয়েছি, আপাতত সেটাতেই থাকবো, দুদিনের ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নেব। তো এখন আপাতত আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ছি, এখন রেস্ট করব না, আবার বেরিয়ে পড়বো, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চ করার জন্য আমরা ওখানে ভোগের টিকিট কাউন্টারে লাইন দেবো, সেই টিকিট কেটে ভোগ খাবো, দেন বাকিটা। তো হোটেলে চেক ইন করার পর আমরা কিন্তু এখন বেরোবার জন্য একদম রেডি। তো চেঞ্জ করলাম না আর, কারণ চেঞ্জ করতে গেলে অনেকটা লেট হয়ে যেত। তো আমরা এখন ইসকনের মন্দিরের কাছেই প্রায় হোটেলটা পেয়েছিলাম, জাস্ট 2 মিনিটের হাঁটা ডিস্টেন্স ছিল। তো এখন যাব, ভোগের জন্য টিকিট কাটবো। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ভোগের টিকিট কাউন্টারের কাছে কতটা লাইন। তো এখানে বেসিক্যালি 3-4 রকমের ভোগ পাওয়া যায়। তো 40 টাকা থেকে শুরু হয় টিকিটের প্রাইস, 40, 50, 60, 70, 80, 120 অবধি ভোগের টিকিটের প্রাইস রয়েছে। তো তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের মতো টিকিট কাউন্টারে টিকিট কাটতে পারো। বেসিক্যালি আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম সেই সময় শুধু 40 টাকার কাউন্টারটাই ওপেন ছিল। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা এর আগে মায়াপুর এসে থাকো তো তোমরা জানো যে এরকমই ট্রেডিশনাল ওয়েতে বছরের পর বছর ধরে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তো আমরা প্রায় চলে এসেছি, আস্তে আস্তে ভিড় বাড়ছে, অনেক লোক একসাথে বসে এখানে খাওয়ার মতো জায়গা রয়েছে, প্রচুর লোক একসাথে বসে খায়।
আরও একটা ব্যাপার নতুন যেটা চোখে পড়ল, আগে এখানে স্টিলের থালা গ্লাসে ভোগ সার্ভ করা হতো, কিন্তু এখন ইউজ অ্যান্ড থ্রো থালা গ্লাস ইউজ করা হয়েছে। এটা একটা নতুন ব্যাপার জানতে পারলাম এবছর এসে। বেশি কিছু বলবো না, পুরো ভোগের প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। আমাদের ভোগ খাওয়া কিন্তু হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে দুপুর আড়াইটে। প্রথমে ভেবেছিলাম হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, কিন্তু তারপর মনে পড়ল যে আজকে একটা স্পেশাল দিন, আজকে হবে একটা স্পেশাল ইভেন্ট মায়াপুরে, সেটা হচ্ছে গজরাজ পরিক্রমা। তো সেই ইভেন্ট কেমন হতে চলেছে, কিভাবে কি হয়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তোমরা আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে নেক্সট ভিডিওর লিংক পেয়ে যাবে, তো দেখতে কিন্তু ভুলো না। খুবই এক্সাইটিং একটা চমক আসতে চলেছে তোমাদের সবার জন্য। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।